প্রশিক্ষণের অভাবে বিচারকদের বিচার কাজের মান নেমে যাচ্ছে বলে মনে করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। উচ্চ আদালতে বিচারক সংকট রয়েছে জানিয়ে দ্রুত এর অবসান হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুল আরা সুলতানাকে সম্মাননা জানাতে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক সদ্য অবসরে যাওয়া এই বিচারপতির বেশ কিছু রায়কে দৃষ্টান্তমূলক বলে উল্লেখ করেন। ফারাহ হোসেনের রিপোর্ট। সদ্য অবসরে যাওয়া দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানাকে আজীবন সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নারী জজ অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে বিচারপতি নাজমুন আরা সুলতানাকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ সময় 42 বছর ধরে বিচারাঙ্গনে থাকা স্মৃতিচারণ করেন বিচারপতি নাজমুন আরা সুলতানা। নতুন বিচারকদের বিচার কাজ পরিচালনায় মনোযোগী হওয়ার কথা বলেন তিনি। আমার আবেদন, দ্রুত ন্যায় বিচার করার জন্য তোমরা তোমাদের সমস্ত মেধা প্রজ্ঞা মনোযোগ দিয়ে কঠিন পরিশ্রম করে যাবে। অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বিচারপতি নাজমুল আরা সুলতানার কর্মজীবনের প্রশংসা করেন, বলেন তার দেয়া আলোচিত রায়গুলো বিচারাঙ্গনে অনন্য ইতিহাস হয়ে থাকবে। তিনি আলোচিত অনেক রায় প্রদানের মাধ্যমে বিচার বিভাগের সম্মানের আসন তৈরি করে নিয়েছেন। এ সময় প্রধান বিচারপতি বলেন প্রশিক্ষণের অভাবে বিচারকদের বিচারের মান কমে যাচ্ছে। উচ্চ আদালতে বিচারক সংকটের অবসান এবং ভবন সহ অবকাঠামোগত সংস্কারের তাগিদও দেন তিনি। প্রযুক্তিগত আইন বাইর হচ্ছে, কিন্তু আমরা যারা বিচারক, পুরাতন বিচারক যারা ইউনিভার্সিটি লেভেল যারা চলে আসছে, তাদের প্রযুক্তিগত কোনো ট্রেনিং নেই। ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি গঠনের উপরও জোর দেন প্রধান বিচারপতি। এটা বিচার বিভাগের সাথে এটা করে আসবে। ফারাহ হোসাইন, বৈশাখী সংবাদ, ঢাকা।